Assalamu alaikum, viewers. Welcome to my channel, Pins for It. Viewers, আশা করি আপনারা সব ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখার সবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা viewers আজকে আমি খুব বেশি ভালো আর আজকে আমি একটা শপিং করব আইছে আসলে আপনারা সবাই জানেন বাংলাদেশ আইরাম শপিং তো শেষ হন না জানেন আপনারা সবাই ফরিদ ভাই শখ বেশি একটা না একটা করাই লাগে যাক viewers আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ ভেরি সুন বাংলাদেশ দেখা হইব 22nd জুন আপনারা আমার লাগবে শরীর দোয়া কররা আর করবা বেশ সরি আর viewers আজকের যে টপিক নিয়ে আইছি আপনারা অবশ্যই অবগত আছেন আর লাস্ট ভিডিওগুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিছেন আমি খুব বেশি হ্যাপি যে আপনারা কমেন্ট দেখিয়া মানে এত সুন্দর সুন্দর কমেন্ট দিছেন আপনারা খুব বেশি আমার সাপোর্ট দিয়ে আপনারা সবারই অন্তর থেকে আবার থ্যাংক ইউ জানাই viewers কেয়ার বিষয় লিয়ে আমি আপনাদের একটু শেয়ার করব কেয়ার বিষয় viewers আজকে আমি যে টপিকটা আপনাদের মাতমু আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবা অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা হেল্প হইব আমি ট্রাই করে সবসময় আপনার হেল্প করার লাগে পিন্স ফরিদ মানে আপনারা হেল্প লেটস গো বিয়ার্স কেয়ার পিছায় আপনারা এখন পর্যন্ত আইতে পারবা যে অনেকে আমার প্রশ্ন করা ফরিদ ভাই লন্ডন কিতা ইউনাইটেড কিংডম কিতা কেয়ার ভিসা ডিপেন্ডেন্ট আনা যাইব নি কেয়ার ভিসা কিতা বন্ধ হয়ে গেছে নি যখন স্টুডেন্ট ভিসা বন্ধ হয়েছিল স্টুডেন্ট ভিসা বন্ধ হওয়ার পর থেকে আসবে এই কি প্রশ্ন ফরিদ ভাই আপনি আমরা একটা আপডেট দেখা কেয়ার ভিসা সম্পর্কে আসলে আমি কয়েকদিন কৃষি ভিসা নিয়ে ব্যস্ত আসলাম আসলে সময়ও পাই না যার ফর যত খালকে আমি যতটুকু জানছি যে কেয়ার ভিসার নতুন বিষয় নিয়া যতটুকু আমি বালা ইনফর্ম জানিয়া চাই আমি আপনার মানুষের সবর লাগিয়া যে একটা রিয়েল ইনফর্ম জানতা সবর একটা না একটা হেল্প হইতো একটু এলে হেল্প হইতো আমি ট্রাই করি ওটাই বিয়ার্স আপনারা হতাশ হইব না আমি ওই জিনিসটা আপনার বুঝতে চাইলাম কেয়ার ভিসা এখন পর্যন্ত কিন্তু বন্ধ হয়েছে না আপনার এখন মধ্যে স্টিল এই রুলটা আছে আপনি স্টিল প্রসেসিং করতে পারবা প্লাস আপনার ডিপেন্ডেড ফ্যামিলি বউ বাচ্চা যে আপনার ছেলে সন্তান আছে সবরে নিয়ে আপনারা আইতে পারবা তো কেয়ার ভিসা আইতে হইলে আপনার আগের যে রুল আছে সেম রুল এখন পর্যন্ত কোনো হার্ড কিছু হয়েছে না আর ওয়ার্ক পারমিটের বিষয়ে এখন পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবার নতুন তারা 2024 জানুয়ারিতে যারা আইব এরা একটু ডিফারেন্ট রুল আইছে কেয়ার এটা ওয়ার্ক পারমিট ভিসা লাগে একটু স্যালারিটা একটু হাই হইব অনেক কিছু নিউ আপনারা আইব আপনারা সপ্তাহ জানতে পারবা ভেরি সুন তবে আমি ট্রাই করবো নিউ ভিডিও করিয়া আপডেট করার লাগিয়া আর কেয়ার ভিসায় যে আমি যে সুযোগটা জানছি যতটুকু যে আপনারা এখানে হওয়ার পরে সব দিকে সুযোগ সুবিধা প্লাস যে আপনারা টাকা আর যতটুকু বেনিফিটের সুবিধা সবগুলো আমি কিন্তু আমার আগের ব্লগগুলোতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে আপনারা কইছি যে আপনি কেয়ার ভিসা আইয়া হাউজিং বেনিফিট পাইবা কি না পাইবা অথবা আপনি বাচ্চা চিলড্রেন যে আপনার যে সিলেকশন থাকবো স্কুলে দিতে আপনার ফ্রি মিল থাকবো কি না সম্পূর্ণ আপনারা যা যা দেখছেন না আমার আগের ব্লগগুলো আপনারা দেখলে ইনশাআল্লাহ এটা আপডেট পাইবা তারপরেও আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন আপনারা অনেক কিছু থাকতে পারে অনেক প্রশ্ন আইতে পারে আপনারা কিন্তু আমার লগে শেয়ার করতে পারবা আমার হেলো লন্ডন ফেসবুক পেজও আপনারা আমারে নক করতে পারবা অথবা আমার মেইন ফেসবুক হইলো প্রিন্স ফরিদি কারণ আপনারা আমার মেসেঞ্জারে নক দিলে রেকর্ড দিলে আমি ইজিলি আনসার দিতে পারবো ইউটিউবও ইনবক্সও কমেন্ট করবা আর ভিউয়ার্স আমি যে জিনিসটা হইলাম যেমন আপনারা অনেক আছেন আমি আমার অনেকেই প্রশ্ন করতে ফরিদ ভাই আমরা কেয়ার ভিসা আইতে চাই আমরা কেয়ার ভিসা অ্যাপ্লিকেশন করতে চাই এখন আমরা রিয়েল এজেন্ট পাইরাম না রিয়েল আমরা কোনো কেয়ার হোম পাইরাম না অনেক কিছু এটা হ্যাঁ আমি মানি আমি যদি বাংলাদেশে থাকতাম ইন্ডিয়া পাকিস্তানে থাকতাম সেম আমারও এটা প্রবলেম হইলো মানে আমিও একটা টেনশন থাকলাম মানে হ্যাঁ অতটা টাকা পয়সার বিষয়ে আমি কিলাখান পে করবো অথবা অনেক কিছু প্রশ্ন আইয়া জাগে সবর একটা ড্রিম কান্ট্রি সবে চায় লন্ডন শহরও আইতো সবর স্বপ্নর দেশ ইউকেত আইতো আমিও চাই আমার দেশের একজন ভাই একজন বইনে একজন বইনে লাস্ট বিদ্যুৎ কমে করছেন যে ফরিদ ভাই আপনি কইছেন কয়েকটা ফ্যামিলির হেল্প হয় একজন মানুষ লন্ডন আওয়ার পরে কিন্তু বইনে আমার কথা কইছেন এটা সাপোর্ট করেন প্লাস তাই মনে কর একজন মানুষ লন্ডন আওয়ার পরে আশেপাশে কয়েকটা ফ্যামিলির হেল্প হয় এরপরে হইলো প্রায় প্রতিবেশীরও হেল্প হয় এটা রাইট আমিও এটা অ্যাপ্রিসিয়েট করি এখানে যারা রিয়েল আপনার নরম মনের মানুষ হৃদয় এবং মানুষ কিন্তু এরা অনেক মানুষ হেল্প করে সব মাসে খুশি হয় একজন মানুষ আমার আমার ও গ্রামের আমার ও বাড়ির ও পাতিজা ও পাতিজি লন্ডন গেছেন না জানি টাকা পয়সা না দিলেও না জানি মানুষের মনটা খুশি থাকে আমিও চাই মানুষের হেল্প হইতো ইনশাআল্লাহ সব বিষয়ে সব ধরনের হেল্প আমি ট্রাই করবো আপনার সহযোগিতা করার লাগিয়া আর তখন হইলাম আমার জানামতো একটা এজেন্সি আছে যে ইচ্ছা আমি আপনারা যদি কোনো হেল্প লাগে আমি রিকমেন্ড করতে পারবো যে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন কেয়ার ভিসা আপনারা আমার নক করতে পারো কোনো সমস্যা নাই এরা আমি চিনছি যতটুকু দেখছি তারা রিয়েলভাবে অ্যাপ্লিকেশন করে আর আপনারা অনেকে চাইছেন ফরিদ ভাই আপনি আমার জানান এই সেই আসলে আমি অনেকের ইলা রিকমেন্ড করতে যাই না এখানে চিনি না জানি না পরে দেখা যাইব সমস্যা দেখা যাইব নানান ধরনের প্রবলেম হইলে আমি এটার প্রবলেম ফরিদ তার লাগে আমি চাই না এড হইতাম
যাই হোক ভিউয়ার্স, আমি আপনারা সবসময় বালা চাই, আপনারা আমার লাগে দোয়া করবা, আর আপনারা সবসময় প্রিন্স ফরিদ চ্যানেল আসেন লগে থাকবা, ইনশাল্লাহ নিউ আপডেট আইব পেরি সুন আপনারা জানাইব। আর কৃষি বিশ্বালয় এখন পর্যন্ত নতুন আপডেট আইসে না, আপনারা ওয়েট করবা কোনো আপডেট আমি পাইলে আপনারা কুইকলি আপনার ব্লগের মাধ্যমে আপনারা জানানোর চেষ্টা করবো। আর থ্যাংক ইউ আপনার সাপোর্ট দেওয়ার লাগে, ইনশাল্লাহ সুন সুন্দর সুন্দর ব্লগ হল আইব, আর বালা বালা টপিক নিউজ লইয়া ইউকে বিষয়ে রিলেটিভ সপ্তাহ ইনশাল্লাহ আপডেট হইব। আপনার আমার লাগে দোয়া করবা, আপনারা যেখান থেকে বিষয় যে যেখান থেকে ভিডিও দেখার সবরে সে হচ্ছে ভালোবাসা। এগেন থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।